এসব কি? পঁচাত্তরটা জিফ, 150 মেসেজ, তার ভেতর 20টা গান। নির্ঝরের স্বপ্নভঙ্গ পড়েছেন তো? আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, সব মনের কথা একসাথে বেরিয়ে এলো আর কি। মনের কথা মাস করা হচ্ছে, দেখুন আপনি আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন আর ঠিক সেভাবেই থাকুন। বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড আবার কি বস্তু? আমি সব বেস্ট ফ্রেন্ড টেন মানি না। তাহলে আপনি কি চান? আমি আমার স্বামী সংসার পুত্র সব ত্যাগ করে এসে আপনার কাছে ঝুলে পড়ব? কেন বলুন তো? কারণ আমি আপনাকে ভালোবাসি, তাই ভালোবাসি আমি আপনাকে তাই। আর এস এম এস করবেন না, ক্লাবে আসুন, অনেক কাজ বাকি আছে। ওই একটা ভিশন প্ল্যান করতে হবে। আর আর আপনি আমার ওই যে কি পিয়ানো ট্রেনারে কি করলেন, হ্যাঁ জোগাড় করে দেবেন বলেছিলেন। এই সব করতে করতেই তো প্রেমটা হয়ে গেল, আপনি এটার জন্য দায়ী, এখন আপনি উল্টো সুরে গাইছেন। আমি দায়ী? হ্যাঁ অবশ্যই আপনি দায়ী। কিভাবে? আমাকে এখন এখানে আসতে দেখা করতে আসতে কে বলেছে? আপনি তো এই ক্লাবের এই সব এই কমিটি টমিটিতে এসে কে ঢুকেছে? আপনি আপনি ইচ্ছে করলেই দূরে দূরে থাকতে পারতেন। মানে আপনি প্রেমে পড়বেন, সেই দায় সেই দোষ আমার? এসব কায়দাবাজি ছাড়ুন। হ্যাঁ ফের যদি আপনি এরকম মেসেজ পাঠান আমাকে, দেখবেন আমি কি করি। কি করবেন? আরে আরে কি হলো, আরে কি হলো, আরে চলো। আচ্ছা শুনুন, এই যে শুনুন শুনুন, আমি আর আপনার সঙ্গে কাজ করছি না। হ্যাঁ You can revert by the end of day. Anirban Bhatt? Correct. Okay. Yes! Okay. Right. Thank you so much, sir. Imagine what happened. কি হচ্ছে? We have the project.